হ্যালো এভরিওয়ান, হাই। শোনো, আমাকে ভুলে যাওনি তো? ঠিক আছে, জানি জানি ভুলে যাওনি, কিচ্ছু হবে না, আর ভুলেও আবার দেখে নাও। আচ্ছা, আমরা লাস্ট পার্টটা বাকি ছিল, কি বাকি ছিল জানো তোমরা? ইউনিফর্ম সার্কুলার মোশন, মানে সমবৃত্তীয় গতি। আমরা সার্কুলার মোশন দেখে জানি তাহলে, ঠিক আছে? তো এটাকে আমরা আজকে শেষও করে নেবো, খুব ছোট্ট একটা টপিক, তাড়াতাড়ি বুঝবো, জাস্ট আমাদের ক্লাস টাইমের টপিক গুলোই বুঝবো, এটাতে আমরা বেশি উপরে যাওয়ার চেষ্টা করবো না, ঠিক আছে? এখন আমরা পরে চেষ্টা করবো যাতে আরো আপগ্রেড করা যায়, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো, এটা কি ইউনিফর্ম সার্কুলার মোশন, শুরু করবো আর কি আমরা। এখন এটা সার্কুলার মোশন। আচ্ছা, সার্কুলার আমরা আগে কি শিখেছি? লিনিয়ার মোশন, a particle is moving in a straight line path, that's it. এটা কি straight line motion বা linear, rectilinear motion, ঠিক আছে? কি আছে জানো, মনে আছে তো? রিজুরেখ গতি, ঠিক আছে? এবার আমরা বৃত্তীয় গতি বলবো। আচ্ছা, এটা কিন্তু দেখো, তোমরা আমাদের মনে আছে তোমাদের সবার, xy দিয়ে আমরা করেছিলাম। দেখো, এই এক্স, এই ওয়াই, তো এটা কি এক্স ডিরেকশনে চলছে, ঠিক আছে? মানে একটা ডাইমেনশনে চলবে এক সময়, কিন্তু এটা কিন্তু টু ডি মোশন। দেখো, এই পার্টটা দিয়ে যাচ্ছে বডি, এটা এক্সে দিয়ে যাচ্ছে, এক্সে দিয়ে যাচ্ছে, ওয়াই তে উপরে উঠছে, যাচ্ছে এক্সের পেছন দিকে যাচ্ছে। দেখো, এক্সের পেছন দিকে যাচ্ছে, ওয়াই তে উপর দিকে উঠছে, ওয়াইতে নামছে, ঠিক আছে? এদিকে এক্স এ এগোচ্ছে সামনের দিকে, ওয়াইতে নিচের দিকে নামছে। তাহলে এটা কি টু ডি মোশন, ঠিক আছে? কি মোশন? টু ডি মোশন। আচ্ছা চলো, এবার দেখো এই যে সার্কুলার মোশনটা হচ্ছে, এটাকে কি বলবে তোমরা জানো? ছয় বাহুযুক্ত বস্তুকে আমরা কি বলি? হেক্সাগন, বাংলা বলি ষড়ভুজ। কি বলি? ষড়ভুজ, ঠিক আছে? যে গেল 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 গেল, এটা কি বলতো? ষড়ভুজাকার গতিপথ, ষড়ভুজাকার গতিপথ। এটা কি বৃত্তাকার গতিপথ? আচ্ছা, তোমরা কি হো সার্কেলের ডেফিনেশনটা জানো? সার্কেলের তোমরা নাইনে পড়ে এসছো, তাহলে ওইটা নিয়ে। হ্যাঁ, কি বলছিলাম, বৃত্তাকার গতিপথ এটা, ঠিক আছে? তো বৃত্তাকার গতিপথের বৃত্তাকারটা আগে বৃত্ত কি জানতে হবে? হোয়াট ইজ সার্কেল? এ সার্কেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লোকাস অফ এ পয়েন্ট দ্যাট মুভস ইন এ প্লেন সাচ দ্যাট ইটস ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট। এটা হলো সেই ফিক্সড পয়েন্টটা। এই ফিক্সড পয়েন্ট থেকে প্রতিটা বিন্দুতে হতে এই পয়েন্টগুলোর দূরত্ব সেম থাকবে। ধরো আর রইল, ঠিক আছে, একটা প্লেনে রইল, তাহলে এটাকে আমরা সার্কেল বলবো কিংবা বৃত্ত বলবো, ঠিক আছে? তা আজকে তো আমাদের বৃত্ত গতি নিয়ে আলোচনা করতে লাগবে। আচ্ছা দেখো, বৃত্ত গতির এবার ডেফিনেশনটা আমরা বলি তাহলে। ডেফিনেশন কি? সার্কুলার পাতে গেলেই তাকে আমরা বলবো বৃত্তীয় গতি, ঠিক আছে? এবার আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন সম্বন্ধে জানবো, ঠিক আছে? এই জায়গাগুলো মুছি, কিনে জানবো ইউনিফর্ম সার্কুলার মোশন সম্বন্ধে। ওকে, হোয়াট ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন? ইউনিফর্ম সার্কুলার মোশন, চলো দেখা যাক হোয়াট ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন। ইফ এ পার্টিকেল মুভস অ্যালং, ইফ এ পার্টিকেল মুভস অ্যালং এ সার্কুলার পাথ, অ্যালং এ সার্কুলার পাথ,
with constant speed. With constant speed. That is, it covered equal distances along the circumference of the circle. It covers, that is, it covers equal distances along the circumference in equal interval of time. In equal interval of time, then its motion is called key uniform circular motion. বুঝা গেল? আচ্ছা, uniform circular motion. If a particle moves along a circular path with constant speed, that is, it covers equal distances along the circumference in equal interval of time, then its motion is called uniform circular motion. বুঝা গেল? এবার যদি আমরা বাংলায় লিখি, কি লিখব? বৃত্তপথে গতিশীল কোন বস্তুকণা যদি সমদ্রুতিতে চলে, অর্থাৎ বস্তুকণাটির দ্রুতির মান যদি অপরিবর্তিত থাকে, তবে ওই বস্তুকণার গতিকে সমবৃত্তীয় গতি বলে. কি বলে? সমবৃত্তীয় গতি বলে. আচ্ছা, এবার লক্ষণীয় বিষয় কি, এটাই আমাদের জানতে হবে. ঠিক আছে, দেখো, স্পিড কনস্ট্যান্ট, স্পিড কনস্ট্যান্ট, ঠিক আছে. দেখো এবার এখানে যে ভেলোসিটিটা আছে, বারবার তার ডিরেকশন চেঞ্জ করছে না. বলেছিলাম আমি ট্যানজেন্ট দিয়ে আঁকতে লাগে, এই পয়েন্টে ভেলোসিটিটা চেঞ্জ করছে না. ভেলোসিটি চেঞ্জ কি বলেছিলাম? তার মান চেঞ্জ করতে পারে, তার ডিরেকশন অর্থাৎ অভিমুখ পরিবর্তন করতে পারে. তাহলে তো আমরা কি বলবো? ভেরিয়েবল ভেলোসিটি. তো ভেরিয়েবল ভেলোসিটি যদি হয়, এক্সিলারেশন হবে, তাহলে আমরা সার্কুলার মোশনকে এক্সিলারেটেড মোশন ও বলবো. ঠিক আছে, কি বলবো? এক্সিলারেটেড মোশন. ঠিক আছে, আচ্ছা, এক্সিলারেটেড মোশন ও বলবো. দেখো এখানে একদম ডিরেকশন চেঞ্জ করছে, ডিরেকশন চেঞ্জ করছে. বুঝে গেল? আর ও বাংলায় কি বলবো? ত্বরান্বিত গতি. কিন্তু লিনিয়ার মোশন সব সময় এক্সিলারেটেড না, সব সময় এক্সিলারেটেড না. আচ্ছা, আমি ডেফিনেশনটা বাংলাটা আবার একবার বলে দিই, সবাই লিখে নাও. বৃত্তপথে গতিশীল বস্তুকণা যদি সমদ্রুতিতে চলে, অর্থাৎ বস্তুকণাটির দ্রুতির মান যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই বস্তুকণার গতিকে সমবৃত্তীয় গতি বলে. বোঝা গেল? ঠিক আছে, চলো আমরা কয়েকটা উদাহরণ জেনে নিই. এই দেখো ঘড়ি, এভাবে কত, 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 থাকে না? তাহলে এই যে টিপ অফ দি ক্লক, কাঁটা, ঘড়ির কাঁটা যে ঘুরছে, এটা সমবৃত্তীয় গতি, সরি বৃত্তীয় গতি. আর যেহেতু এটা সময় মানে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, ইকুয়াল ডিসটেন্স কভার করে, তাহলে এটাকে আমরা সমবৃত্তীয় গতি বলবো. ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তো, পৃথিবীর চারদিকে যখন চন্দ্র ঘুরছে, সেটাও তো সমবৃত্তীয় গতি. সেটাই সমবৃত্তীয় গতি না? সেটাও সমবৃত্তীয় গতি. ঠিক আছে,
আচ্ছা, তাহলে নেক্সট আমাদের আর কি জানতে লাগবে? হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য বডি এট এন ইনস্ট্যান্ট ইন এ ইউনিফর্ম সার্কুলার মোশন? কোন এক ক্ষণে সমবৃত্তীয় গতি চলাকালীন বস্তুর বেগের অভিমুখ কি হবে? সাপোজ দিস ইজ দি পয়েন্ট এন্ড ইফ ইউ ড্র এ ট্যাঞ্জেন্ট অ্যালং দি ডিরেকশন অফ ইটস মোশন দেন উইল অবটেইন দ্য ডিরেকশন অফ দি মোশন। ঠিক আছে, যদি আমরা সেই বিন্দুতে স্পর্শক অঙ্কন করি তাহলে গতির অভিমুখে সে হবে সেই স্পর্শকের অভিমুখ। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমাদের দুইটা যেই জানতে হবে, হোয়াট ইজ সেন্ট্রিপিটাল এক্সিলারেশন? এই যে এক্সিলারেশনটা হচ্ছে ডিউ টু দ্য চেঞ্জ ইন ভেলোসিটি, আমরা তাকেই বলি কি? সেন্ট্রিপিটাল এক্সিলারেশন। কি? সেন্ট্রিপিটাল এক্সিলারেশন, মানে কি বলে? কেন্দ্রাভিমুখ ত্বরণ। ক্লিয়ার? তাহলে এক্সিলারেশন ডিরেকশন কোন দিকে হবে? টুয়ার্ডস দি সেন্টার অ্যালং দি রেডিয়াস, অ্যালং দি রেডিয়াস টুয়ার্ডস দি সেন্টার। বোঝা গেল? একদম ক্লিয়ার? ওকে, এবার এই যে এক্সিলারেশনটা হচ্ছে এটা আমরা পরের চ্যাপ্টারে গিয়ে পড়ব, এটা একটু জেনে নাও। এই যে সেন্ট্রিপিটাল এক্সিলারেশন, এটা কার ফলে হচ্ছে? সেন্ট্রিপিটাল ফোর্স। এই যে এটা আছে না, এই যে বস্তুটা আছে, যখন মোশন করছে তখন সেন্টারের দিকে টান দিচ্ছে একদম। এই ধরো ঘট সেন্টার, আমি মাঝখানে আমি টানছি, তো এটা যখন টানছে তাহলে এই টানের জন্য এটা কাছে এসে পড়বে। বোঝা গেল? ঠিক আছে, এই সেন্ট্রিপিটাল ফোর্সটাই একটা সার্কেল। এ দেখো কি হচ্ছে, এটা ফাট করে জাস্ট এই দেখো এই ঘুরছে, এই এভাবে যেতে যাচ্ছে। তো সেন্ট্রিপিটাল ফোর্সটা কি করছে? সেন্টার থেকে টানছে, তাহলে কি হচ্ছে? আর যাচ্ছে না, এই পথেই যাচ্ছে, যাচ্ছে এভাবে ঘুরছে, আবার যেতে যাচ্ছে, ঘুরছে, টান দিচ্ছে। ইট ইজ দি সেন্ট্রিপিটাল ফোর্স। বোঝা গেল? জাস্ট এটার মানটা মনে রেখে নাও, এফ সি মানে সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। কি? এম ভি স্কোয়ার বাই আর। এম হলো মাস অফ দি পার্টিকেল, ভি হলো ভেলোসিটি, আর হলো রেডিয়াস অফ দি সার্কুলার পাথ। তাহলে আমরা জেনে নিলাম এই জায়গাটা, শেষ। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। আমি চেষ্টা করব আর একটি লেকচারে সব নিউমেরিক্যালস কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করার। ঠিক আছে।